আজকের ভিডিওতে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমরা ফার্নিচার গুলো দেখানোর চেষ্টা করব চমৎকার একটা খাট ভাই আরো একটি চমৎকার ডিজাইনের খাট এই পিলার খাট 1.5 ইঞ্চি সলিড কাটের উপরে খোদাই করা নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা এইগুলো একেবারে নিখুঁত কাজ করা কাস্টমার যদি প্রমাণ করতে পারে চিরাং সেগুন না সেই ক্ষেত্রে আপনি কাস্টমার জেল জরিমানা যা আছে লাভ মডেল খাট লাভ মডেলের একটা খাট ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এটা ইতিমধ্যেই ভাইরাল একটা খাট আমার ভিডিওতে খুবই চমৎকার ফোম কাটিং ডিজাইনের মধ্যে নতুন একটা আলমারি চলে আসলো আপনার দেড় মাস পরে বোধ আসছে আচ্ছা আচ্ছা আজকের ভিডিওতে সম্পূর্ণ চিরাং সেগুন কাঠের ফার্নিচার সম্পূর্ণ চিরাং সেগুন কাঠের ফার্নিচার আপনাদের অ্যাড্রেসটা আমাদের একটু বলুন আমাদের অ্যাড্রেসটা থেকে আপনার বাড্ডা নতুন বাজার 150 মাদানি এভিনিউ হাতের বাঁ পাশে মসজিদের সাথে আর কি ওকে আপনাদের এখানে সব সময় চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার সব সময় চিরাং সেগুন থাকে লোকাল সেগুন খুব কম থাকে যদি ওনার কাস্টমারের ইয়া থাকে আর কি কাস্টমার থাকে আর কি সর্বনিম্ন কত টাকার খাট আছে আজকে সর্বনিম্ন আমার কাছে একটা লোকাল সেগুনের খাট আছে সর্বনিম্ন 8000 টাকা থেকে শুরু করে 12000 টাকা পর্যন্ত আছে 8000 10000 12000 মানে যার যেরকম বাজেট ওরকম এরকমই আছে 40 50 60000 টাকা পর্যন্ত এরকমই আছে আচ্ছা সো দর্শক আজকের ভিডিওতে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমরা ফার্নিচার গুলো দেখানোর চেষ্টা করব হ্যাঁ প্রথমে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা খাট ভাই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কাস্টমারকে দেখাচ্ছে ঠিক আছে এই যে কাস্টমারকে দেখাচ্ছে এটা এসে গিয়ে আপনার আরে কি জানি সূর্যমুখী খাট বলা আর আচ্ছা আচ্ছা এটা সূর্যমুখী খাট বলা হয় 3 ইঞ্চি সলিড কাঠের উপরে ঠিক আছে সলিড কাঠের উপরে সম্পূর্ণ 3 ইঞ্চি সলিড কাঠের উপরে হেডবোর্ড ফেডবুক ম্যাচিং ঠিক আছে আচ্ছা এটা আপনি হাইসা পেয়ে যাবেন আপনার 14 ইঞ্চি বাই 4 ইঞ্চি চিটাং সেগুনের বিছানা গোড়া পেয়ে যাবেন আপনার মেহাগনি কাঠের 1 ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা মেহাগনি কাঠের ওকে সব মিলে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে 3 ইঞ্চি সলিড কাঠে খোদাই করা 3 ইঞ্চি হাত মানে আচ্ছা আচ্ছা খোদাই করা কাজ করা কি এটা প্রাইসটা কত রাখছেন ভাই এটা প্রাইস পড়বে মাত্র 37000 টাকা 37000 টাকা আমাদের দর্শকরা আসলে তো অবশ্যই কম রাখবে ওইখান থেকে যদি আপনি দর্শকরা আসে ওইখান থেকে ডিসকাউন্ট করে আমি লাস্ট 35000 টাকা রাখতে পারবো এটা ওকে 35000 টাকা হচ্ছে বানিস্টানের সহ জি বানিস্টানের সহ পিছনে আরেকটা আছে সেম সেম আর কি ডিজাইনটা একটু ভিন্ন তারপর আমরা আরো একটা খাট দেখতে পাচ্ছি প্রাইস সেমই প্রায় সেম নাকি জি প্রায় এটাকে আচল আচল হাতে নকশা করা জি পুরোটা হাতে নকশা করা আচ্ছা একটু হেডসেটটা একটু আমাদেরকে দেখিয়ে দেন এটা থেকে মাত্র দর্শক আমরা হেডসেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাথার সেট ঠিক আছে পার সেট তো দেখালাম আমি আচ্ছা আচ্ছা তো এটা প্রাইসটা কত এটা প্রাইস 35000 টাকা এটা 14 হ্যাঁ এটা হাইসও আপনার 14 ইঞ্চি বাই 4 ইঞ্চি আচ্ছা বিছানা গুলো মেরি জুনি কাট ভাই আমরা দেখতে পাচ্ছি আরো একটি চমৎকার ডিজাইনের খাট রাউন্ড গোলাপ বলা হয় ভাই এটাকে রাউন্ড গোলাপ বলা হয় দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কি কাঠের এটা ভাই এটা সম্পূর্ণ চিরাং সেগুনের 3 ইঞ্চি সলিড কাঠের উপরে করা আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হাতে খোদাই করা হাতে খোদাই করা নকশা করা সম্পূর্ণ 3 ইঞ্চি সলিড গাড়ি কত ইঞ্চি আরে গাড়ি 3 ইঞ্চি আছে পাকা 3 ইঞ্চি পাকা আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে নকশা করা এটার প্রাইসটা কত এটা প্রাইস পড়বে 45000 টাকা মাত্র 45000 টাকা হলেই আপনারা তাদের কাছ থেকে এই চমৎকার খাটটা নিতে পারবেন জি আজকে তো ডিসকাউন্ট আছে ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা পিলার খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেগ সাইড আর মাথার সাইড হচ্ছে সেম ডিজাইন সম্পূর্ণ হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা এগুলো কিন্তু ভাই 1 ইঞ্চি পাকা 1 ইঞ্চি খোদাই করা নকশা করা আচ্ছা এটার প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র আপনার 48000 টাকা 48000 টাকা আমাদের দর্শকরা যারা আসবে তাদের জন্য কি ডিসকাউন্ট রাখবেন তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট করে লাস্ট আমি 47000 টাকা রাখছি 45000 টাকা করে দেন ভাই করা যায় 45000 টাকা করা যায় না ভাই করা যায় না আচ্ছা আর 1000 টাকা ডিসকাউন্ট করে লাস্ট 46000 টাকা রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আপনার সম্মান রাখলাম আর কি আচ্ছা ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি আরো একটা অসাধারণ খাট লাভ ডিজাইনের খাট জি জি দর্শক দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু আরো চমৎকার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লেগ সাইড আর হেডসেটটা দেখেন কতটা প্রিমিয়াম একেবারে নিখুঁত কাজ করা নাকি ভাই এগুলো কিন্তু আপনার 1 ইঞ্চি খোদাই করা 3 ইঞ্চি সলিড কাঠের উপরে যদি খোদা আপনি একটু কাছ থেকে দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করা আছে যদি প্রমাণ করতে পারে চিরাং সেগুন না সেক্ষেত্রে আপনার কাস্টমার যা বিবেচনা করে তাই জেল জরিমানা যা জেল জরিমানা যা আছে বা যত কিছু আছে সবকিছু করতে পারে যদি 2 নম্বর হয় জেল জরিমানা নাকি সমস্যা নেই তারপর আমাদের লোকাল সেগুন আচ্ছা আচ্ছা লোকাল সেগুন এটা সম্পূর্ণ সলিডের উপর এটা সম্পূর্ণ আপনার
2 ইঞ্চের উপরে আছে আর 1 ইঞ্চ সলিড কাঠের উপরে আছে এর প্রাইসটা কত হচ্ছে এর প্রাইস পড়বে মাত্র 15000 টাকা মাত্র একটু কমাই দেন না ভাই প্রাইস 4000 টাকা ডিসকাউন্ট করে লাস্ট 14000 টাকা রাখতে পারবো লাস্ট 14000 টাকা হলো আপনারা এটা গ্যারান্টি কত বছরের এটা গ্যারান্টি আছে 15 বছরের 15 বছরের লিখিত কোনো গ্যারান্টি এটা হচ্ছে লেগ সাইড হ্যাঁ এটা লেগ সাইডটা আচ্ছা আচ্ছা লেগ সাইড আর আমরা এই পাশে আরো একটা খাট দেখতে পাচ্ছি এটা যে চিটাংশে গুণের রিং মডেল খাট বলা হয় 2 ইঞ্চ সলিড কাঠের উপরে হ্যাঁ হ্যাঁ রিং মডেল খাট চিটাংশে গুণ কাঠের যে ফোম কাটিং এর রিং মডেল খাট বলা হয় সিম্পা খাট কি আচ্ছা আচ্ছা 2 ইঞ্চ সলিড কাঠের উপরে হাই সাইড পেজ যেমন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ঠিক আছে ওকে আর বিশানগরের পেজ আপনার মেয়ের গুণে 1 ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত মাত্র 22000 টাকা পড়বে একটু কমাই দেন না ভাই ডিসকাউন্ট করে দেন আর 1000 টাকা ডিসকাউন্ট করে লাস্ট 21000 টাকা রাখেন 20000 টাকা হয় না ভাইয়া একটু দেখেন হয় কিনা দাম একটু কস্টিং খরচটা একটু বেশি পড়ে যায় তো যার কারণে আপনি আর কম পারার মনে হচ্ছে ওকে তারপর আমরা পিছনে আরো একটা খাট দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে লাভ মডেল খাট লাভ মডেলের একটা খাট দর্শক দেখতে পাচ্ছেন এটা গাড়ি লাভ খাট বলা হয় আর কি এটা হচ্ছে গাড়ি লাভ খাট নাকি যাবে গোলাপ আছে অসাধারণ একটা খাট নিতে পারবেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ওকে তারপর একটা আছে আপনি এস মডেল খাট ফোম কোটিং প্লাস এস মডেল একটা খাট জি আর লেগ সেটটা দেখতে পাচ্ছেন এটা হবে ঠিক আছে জি এটা হবে সেমটা এস মডেলের খাটটা সম্পূর্ণ চিরাংশন কাট দিয়ে প্রাইসটা হ্যাঁ 3 ইঞ্চি সলিড মানে গাড়ি খাটটা 3 ইঞ্চি গাড়িটা এটা পুরো আপনি 26000 টাকা 26000 টাকা মাত্র 26000 টাকা আপনি ইনভেস্ট নিতে পারবেন ওকে এই পাশে একটা দেখতে পাচ্ছি ভাই আমরা ফোম কাটিং আরো একটা ফোম কাটিং এর রিং মডেল এসে 5 ফিট বাই 7 ফিট ঠিক আছে যাদের একটু আপনার ঘরে জায়গা কম তাই স্পেস কম তাদের জন্য আর কি আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইস পড়বে মাত্র 14000 টাকা মাত্র 14000 হলেই কিন্তু দর্শক আপনারা এই অসাধারণ একটা খাট তাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা খাট যেটা ইতিমধ্যেই ভাইরাল একটা খাট আমার ভিডিওতে কিন্তু চমৎকার একটা ভাইরাল খাটের মধ্যে কিন্তু এই খাটটা কিন্তু অন্যতম একটা খাট সম্পূর্ণ কি কাঠের এটা ভাই সম্পূর্ণ চিটাং সেগুনের 3 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা আছে এটা কি খোদাই করে নকশা করা খোদাই করা নকশা আচ্ছা এটা পায়াগুলো দেখেন দর্শক এটা পায়াটা আপনার 7-7 মানে অরিজিনাল সলিড থেকে না একেবারে অরিজিনাল একটা গাছ গাছ থেকে একটা গাছ আচ্ছা এটা এটার প্রাইসটা কত এটা প্রাইস পড়বে 45000 টাকা 15 প্রাইস দেওয়া ছিল ওইখান থেকে 5000 টাকা ডিসকাউন্ট করে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট করে লাস্ট 40000 টাকা রাখতে পারবেন 40000 টাকা রাখবেন নাকি 40000 টাকা হলো আপনার ভিউয়ার্স থেকে খাটিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু হেড বক্স সিস্টেম দেখেন হেড বক্সের জায়গা হেড বক্সের জায়গা আছে প্রায় 6 ইঞ্চি 6 ইঞ্চি ওকে এই পাশে ভাই একটা খাট দেখতে পাচ্ছি পাশে এটা হচ্ছে আপনার গোলাপ গাড়ি গোলাপ খাট বলা হয় গাড়ি গোলাপ খাট বলা হয় এটাকে এটার প্রাইসটা কত এটা প্রাইস পড়বে আপনার 10000 মাত্র 10000 ভাই না 10000 না ডিসকাউন্ট দিতে হবে জানেন ওইখান থেকে 500 টাকা ডিসকাউন্ট করে লাস্ট 9500 টাকা আপনার ভিউয়ারদের জন্য 9500 টাকা না 9000 টাকা রাখা যায় জান আর 500 টাকা ডিসকাউন্ট 9000 9000 টাকা আচ্ছা ভিউয়ারস এর প্রাইস হচ্ছে মাত্র 9000 টাকা তারপর হচ্ছে আমরা পাশাপাশি এখানে ডাইনিং আছে আপনার টাকা মডেল আমরা কি খাটগুলো দেখিয়ে দিই তারপর ডাইনিং টেবিল দেখাই এই পাশে একটা খাট দেখতে পাচ্ছি ভাই এটা নিছি এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইস তো দিছি আপনার 14000 টাকা একটু কমাই দেন এটা প্রাইস জান 13000 টাকা একটু আর একটু 5 ফিট 7 ফিট তো একটু কমাই দেন না না এটা তো সলিড কাঠের উপর তো ডিপ কাঠের উপর আপনারা দেখেন ডিপ কাঠ আমি দেখাইছি সর্বনিম্ন 8000 টাকা পিছনে আর একটা কাঠ দেখতে পাচ্ছি আমরা এটা পড়বে 13000 টাকা 13000 টাকা সলিড কাঠ এটা কিন্তু 2 ইঞ্চি সলিড কাঠের উপর সেগুন কাঠে হ্যাঁ জি সেগুন কাঠে ওকে আতে খোদাই করা পিছনে আর একটা দেখতে পাচ্ছি এটা রিং মডেলের কাঠ রিং মডেলের 5 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার 7000 টাকা 7000 টাকা মাত্র 7000 টাকা একটু কমাই দেন না ভাই ভাই 8000 টাকা বলছিলাম ভুলে আই করতে বললাম কি পরে ঝামেলা আছে ভাই পরে কাস্টমার ধরে আমার কমপ্লেন দিল এর পাশে একটা খাট দেখতে পাচ্ছি মাত্র 13000 টাকা মাত্র 13000 12500 রাখবেন এটা না 12500 হয় না ভাই এটা কিন্তু আপনি জানি যে কমাবে যার কারণে আমি কমে বলে দিচ্ছি ও আচ্ছা ঠিক আছে পিছনে আর একটা আছে সেম এইটা 13000 টাকা 13000 টাকা অনেক ওইটা 15000 টাকা এটা একটু হাইট বেশি এর জন্য এটা 15000 টাকা মাত্র 15000 টাকা হলে পিছনে আমার একটা সেকেন্ড হ্যান্ড কার্ড আছে সেকেন্ড হ্যান্ড কার্ড হ্যাঁ এটা লেকার কালার করা এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার 14000 টাকা 14 এত দাম কেন ভাই এটা ভাই এটা থেকে আপনি বার্মা টিকে বলে ও আচ্ছা আচ্ছা 14000 টাকা আপনি 14000 টাকা নিতে পারবে এটা ডাবল দেখাই দিতেছে কেন এটা তো ড্রেসিং টেবিল না ও আবার ড্রেসিং টেবিলে চলে আসছে তারপর সুন্দর ভাবে রাখা যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাক
এদিক দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন, ঠিক আছে? বারান্দা সিস্টেম আছে, বারান্দা সিস্টেম আছে, নিচে একটা পাল্লা আছে, একটা মিনি ডয়ার আছে। আচ্ছা আচ্ছা, মিনি ডয়ারটা, মিনি ডয়ারটা, মিনি ডয়ারটা দেখতে পাচ্ছেন। এটা প্রাইসটা কত? হ্যাঁ, এটা প্রাইস পড়বে আপনার 17,000 টাকা। 17 না ভাই, একটু কমায় দেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই পাশে একটা দেখতে পাচ্ছি তিন পাটের একটা শোকেস। শোকেস? জি জি, দেখেন তিন পাটের শোকেস, নতুন শোকেস এটা। জি, সম্পূর্ণ নতুন শোকেস। কি কাঠের এটা? এটা চিটাং সেগুন ভাই। ভিডিওর বলি, যদি চিটাং সেগুন না হয় তাহলে কিন্তু জেল ধরে লয়ে যাবো। আমার কথা শুনেন, ভিডিওতে তো আমাদের কথা আছে, আমাদের কথা মতো যদি সেম হয় তো সেই ক্ষেত্রে আমাদের মাল নিয়েন, তারপর যা কিছু করার আছে তো করে যান। প্রাইস, এটার প্রাইসটা কত? এটার প্রাইস পড়বে 16,000 টাকা। 16,000 টাকা না, 15,000 টাকা রাখবেন? এটা না ভাই, 500 টাকা কম দিন। হ্যাঁ ভাই, এমন করে যান, 15,000 টাকা যান, 15,000 টাকা সম্পূর্ণ হাতে নকশা করা, ভিতরে চিটাং গামার ইউজ করা, আপনার 200টা গর্জনের প্লাইউড ইউজ করা। তো এটা প্রাইস পড়বে 26,000 টাকা মাত্র। 26,000 টাকা পড়বে নাকি? একটু কমাই বলেন না, ওইখান থেকে যেন আরো 2,000 টাকা ডিসকাউন্ট করে লাস্ট 2,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দর্শক। 2,000 টাকা ডিসকাউন্ট করে লাস্ট 24,000 টাকা। লাস্ট 24,000 টাকা রাখবে। আর পিছনে একটা তিন পাল্লার এটাও সম্পূর্ণ চিটাং সেগুনে, ভিতরে গামার ইউজ করা। আচ্ছা আচ্ছা, এটার দাম কত ভাই? এটার দাম পড়বে আপনার কত? 15,000-23,000 টাকা। ও সরি, 23,000 টাকা ভিতরে তো কার্ড ইউজ করে। ও আচ্ছা, কার্ড ইউজ করে, বোর্ড ইউজ করা থাকলে দেখা গেছে যে 15,000 টাকা। একটু কমায় রাখেন, এটা 23,000 টাকা বলছেন না? হ্যাঁ, 23,000। দেন আরো 2,000 টাকা ডিসকাউন্ট করে 21,000 টাকা লাগবে। বাড়ির আলমারি 1 ইঞ্চি ভিতরে গামার ইউজ করা। ওয়াও, মানে খুবই চমৎকার ফোম কাটিং ডিজাইনের মধ্যে নতুন একটা আলমারি চলে আসলো দর্শক, দেখতে পাচ্ছেন তো আপনারা। কিন্তু এই আলমারিটাও তাদের কাছ থেকে নিতে পারবেন, খুবই চমৎকার একটা ডিজাইন। ভিতরে বাইরে সব 1 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি। আপনি কানেস্টার একটু দেখাই দেন আপনি। আর এই পাশে একটা দেখতে পাচ্ছি টু পার্টের দর্শক, এটাও আপনার ভিতরে 1 ইঞ্চি গামার ইউজ করা। ভিতরে 1 ইঞ্চি গামার ইউজ করা নাকি? হ্যাঁ, ভিতরে 1 ইঞ্চি গামার ইউজ করা। আচ্ছা, কাঠগুলো দেখা যান আপনি, ফাইবারগুলো দেখলে বোঝা যায়। আর ভাই কিন্তু বলে দিয়েছে যে চিটাগাং সেগুন কাঠ না হলে আপনাদের ব্যবস্থা আপনারা করে দেবেন। যা আছে তা আপনি যা জানেন বলবেন, আমি মাথা বাইটা নেব, সমস্যা নাই। আচ্ছা ওকে, আপনি ভিতরে কিন্তু 1 ইঞ্চি গামার ইউজ করা। আচ্ছা, এটা এটার দামটা কত ভাই? এটা সেম রেট, সেম প্রাইস। কত প্রাইস? 26,000 টাকা। 26? জি 26। এখানে আমার একটা আলমারি আছে, 26,000 টাকা করে দিন। আচ্ছা, এটাও 26? হ্যাঁ, এটা 26 না, এটা 25,000 টাকা। 25? জি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 25,000 টাকা। এটা ফিটনেস আপনার 1 ইঞ্চি ফোম কাটিং এর ভিতরে। আচ্ছা, আপনার ভিতরে যা যা থাকে সেম তাতেই আছে। একটু আটকান ধরে আমি দেখিয়ে দিই দর্শকদের, এই কিন্তু ফোম কাটিং এর প্লাস টুন পায়া নকশা আছে, ই আছে, পায়া আছে, পায়া আছে, পায়া সিস্টেম, ঠিক আছে? তারপরে এই পাশে একটা দুই পাটা দেখতে পাচ্ছি দর্শক, এই পাশে এইটাও কিন্তু সেম 1 ইঞ্চি সবকিছু হচ্ছে, ভিতরে বাইরে সব 1 ইঞ্চি। আর নকশাগুলো কত সুন্দর, স্মুথ দেখছেন, কত সুন্দর, খুদে 1 ইঞ্চি মানে সবগুলো খুদে হাতে খুদাই করা সম্পূর্ণ। মোটামুটি ভালো একটা ভাইরাল একটা আলমারি তিন পাটের, এটা যদি ভিতরে একটু দেখাই দিতাম। আচ্ছা, এটা ভিতরে 600 টাকা আমার ইউজ করা, 600 টাকা বলবো যে আপনার ফল্টল মিলা রাখে। আচ্ছা, এটা প্রাইসটা কত? এটার প্রাইস পড়বে আপনার 40,000 টাকা। 40,000 টাকা না, একটু কমাই দেন তিন পাল্লার আলমারি। যেন আরো 2,000 টাকা ডিসকাউন্ট করে লাস্ট 38,000 টাকা রাখতে পারবো আপনি ভিউয়ার্সদের জন্য। আচ্ছা আচ্ছা, 38,000 টাকা। আর ভাই এই পাশে একটা ওয়াল শোকেস দেখতে পাচ্ছি আমরা, এই পাশে ওয়াল শোকেস থেকে আপনার
5 ফিট বাই আপনাদের 6.5 ফিটের মতো তিন পাল্লা ভিতরে সাইডে আছে আপনাদের দুই পাল্লা দুই ডয়ের আচ্ছা তো এটা প্রাইস পড়বে মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকা হলে আপনি বেশ সুন্দর সিকেস্ট আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে পাশাপাশি ড্রেসিং টেবিল আছে এপাশে একটা ড্রেসিং টেবিল আছে এটা বিস্কিট মডেলের ড্রেসিং টেবিল বলবো আচ্ছা এটা প্রাইসটা কত এটা এটা পড়বে মাত্র 12000 টাকা এটার ভিতরে কিন্তু স্পেস আছে এটার ভিতরে 6 ইঞ্চি স্পেস আছে 6 ইঞ্চি স্পেস আছে নাকি এই পাশাপাশি যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে আচ্ছা এটা সিনের প্রাইস কত এটা দুই ডয়ের আছে একবার একটা পাল্লা আছে এটা পড়বে মাত্র 12000 টাকা 12 এই চার পাল্লার একটা অলস চার পাল্লার এই অলস কিটা দেখেন আপনি সুন্দর করে মানে নকশাগুলো যে কত সুন্দর ঠিক আছে কোম্পানি কত সুন্দর নকশা দেখছেন আচ্ছা ভিতরে কিন্তু চিনাইং গামার ইউজ করা পাশাপাশি এটা প্রাইস পড়বে সবগুলো 1 ইঞ্চি কিন্তু এটা প্রাইস পড়বে মাত্র 27000 টাকা 27000 টাকা না একটু কমায় দেন ভাই একটু কমায় একদম হ্যাঁ একটু কমায় দেন জানা 500 টাকা ডিসকাউন্ট করে 26500 টাকা আচ্ছা আচ্ছা ওকে দর্শক নিচে স্পেশাল ভিডিও দেখে দিতেন এটা মানে এটা হচ্ছে ফুল লং ড্রেসিং এটা ফুল লং ড্রেসিং পাশাপাশি ভিতরে যে একটা স্পেস থাকে ওই স্পেসটা নেই ঠিক আছে তো এটা অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল নিচে একটা ডয়ার আছে ওকে ডয়ারটা অনেক বিশাল বড় ওকে এর প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইস পড়বে আপনার 15000 টাকা 15000 টাকা হলে আপনারা দর্শক এই ড্রেসিং টেবিলটি তাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে আমরা সামনে কিছু ওয়ার্ডরোবের কালেকশন আছে দেখতে পাচ্ছেন দেখামু হ্যাঁ এই ওয়ার্ডরোবের প্রাইসটা কত দিচ্ছেন এটা এটা হ্যাঁ এই অর্ডারের প্রাইস পড়বে আপনার কত কত বলেন তো 22000 টাকা 20000 টাকা লাগবে 22000 টাকা 20000 ভাই ভাই 20000 টাকা হয় না ভাই আপনি নকশাগুলো দেখেন আপনি একটু কাছ থেকে একটু নকশাগুলো আপনি দেখেন আপনি নিজের চোখ দিয়ে দেখেন যে আপনি কতটুকু সুন্দর যে নকশাগুলো ঠিক আছে এখন কি 22000 কমে দিবেন না জান আরো 1000 টাকা ডিসকাউন্ট করে 21000 টাকা আর এই পাশে যেটা আছে সেম রেট 21000 যে 21000 টাকা আচ্ছা দর্শক জান 20000 টাকা 20000 হ্যাঁ দুইটা থেকে যেটা নাই 20000 টাকা 20000 দুইটা তো যেটা নাই 20000 20000 টাকা কি আমার লোক জিত করে দিলেন না গরম লাগছে বেশি সমস্যা না গরম লাগতেছে তো ভাই হ্যাঁ আমরা দেখবো অসাধারণ একটা কি ওয়ার্ডরোব হয় এটা কিন্তু অন্যগুলো অর্ডার থেকে একটু ব্যতিক্রম ঠিক আছে কি ব্যতিক্রম ভাই কি কাজ করে এটা দেখেন আপনি ওয়াও এখানে লক সিস্টেম আছে নাকি এটার একটা ড্রয়ার আছে এখানে একটা আপনি আবার তাক সিস্টেম আছে তাক আছে আচ্ছা এখানে হ্যাঁ এটা আপনার ড্রয়ারগুলো এটা কিন্তু দুইটা লক সব সম্পূর্ণ লকগুলো একটু দামি লক দামি লক ইউজ করা হয়েছে ঠিক আছে তো এইগুলো আপনি দেখা যদি আপনি দেখেন ভিতরে বাইরে সব সিম কার্ড ঠিক আছে চিটাং সেগুন এটা চিটাং আমার এই চিটাং সেগুন আর এই ভিতরে আপনি বোর্ড গুলো তিন তিনটা বোর্ড ইউজ করা গর্জনের বোর্ড ইউজ গর্জনের তিনটা বোর্ড ইউজ করা আছে এটা প্রাইসটা কত এটা প্রাইস পড়বে আপনার 32000 টাকা কত 32000 এত দাম কেন ভাই এটার ভাই এটার আপনার কাঠের কোয়ালিটি কোনো পল ইউজ করা নাই যদি কোনো ব্যক্তি বলতে পারে যে এটাতে 100 টা পরিমাণ পল আছে তো আমি ওনারে মাল16000 টাকা এটা প্রাইস পড়বে আপনার 18000 টাকা এটার প্রাইস হচ্ছে 18000 টাকা 18000 টাকা হলে আপনি বেশ সুন্দর অর্ডার নিতে পারবেন এটা কিন্তু ভিতরে বাইরে সব 1 ইঞ্চি 1 ইঞ্চি নাকি হ্যাঁ নিচে আরেকটা আছে নিচে মডেল আছে নিচে এটা পড়বে আপনার 17000 টাকা ওয়ার্ডরোব নাকি আর ওয়ার্ডরোবের শুধু মানে দেখতে পাচ্ছেন এখানে গোডাউনে চলে আসলাম আপনি অর্ডারগুলো এটা একটু যদি আপনি বিয়োজে দেখাই দেন কত সুন্দর কোনো পল নাই ঠিক আছে পল ছাড়া এটাও পল ছাড়া দেখতে পাচ্ছেন এটাও পল ছাড়া আপনি নকশাগুলো যদি একটু দেখাই দেন সাইড দিয়ে কাটটা দেখেন দর্শক সাইড দিয়ে তো আছেই উপরের কাটগুলো দেখেন সম্পূর্ণ মনে হচ্ছে যে একেবারেই 100% ঠিক আছে পাকা 6 সুতায় সাইড কাট থেকে 6 সুতা ইউজ করে না এটা মানে পল ছাড়া ফার্নিচার আপনাদের কাছে পাওয়া যায় পাবেন বাজেট অনুযায়ী আর কি বাজেট অনুযায়ী লেজেন সবগুলো 1 ইঞ্চি ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস পড়বে আপনার 21000 21000 টাকা ভিতরে একটা দুই পাটের অংশ কেটে আছে ভাই এটা একটু দেখি দুই পাটের প্রাইস কত অংশ গেস এটা হ্যাঁ এটা প্রাইস পড়বে একবারে কমাই দেন এটা এটা লাস্ট জান 12000 টাকা হলে আপনি ব্যবস্থা সুন্দর একটু কমাই দেন ভাই একবার এক পিস আছে সেল করে দিবেন ডাইরেক্ট ভাই এটা আমার লাস্ট আমার যত আমার খরচ হচ্ছে ওইখান থেকে আমার আর 2000 টাকা লস হবে 12000 টাকা দিয়ে দিছি 12000 টাকা আমার 15 প্রাইস কিন্তু আমার এখন বর্তমান ভিডিওতে দেওয়া আছে আপনার 16000 টাকা 16000 টাকা 12000 পিছনের ড্রেসিং টেবিলটা পিছনের ড্রেসিং টেবিলটা পড়বে 12000 টাকা মাত্র 12000 টাকা আর এই পাশে একটা ওয়ার্ডরোব আছে ভাই এটাও সেম ওই যে ইট কাটা মডেলের আপনার শোকেস আছে ড্রেসিং টেবিল আছে পাশাপাশি ওইটার সাথে আপনি ম্যাচিং করে কিনে নিতে পারবো এটা প্রাইস পড়বে 16000 টাকা 16000 টাকা দর্শক অনেকক্ষণ ওনাদের ফার্নিচার গুলো দেখালাম আসলে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু পুরো হাঁপাই গেছে গরমে ঠিক আছে তো ভাই জিত দিয়ে তো প্রাইস গুলো কমন নেই
দর্শক, আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সোহন ভাই আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।